আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছ ধরে তো এবার বড় মাছ না হওয়ার কারণে ট্যাংরা মাছ শিং মাছ এগুলোই বেশি ধরতেছি তো যাই হোক এই ট্যাংরা মাছ ধরার মেডিসিনটা কিভাবে ব্যবহার করব টোপের সাথে এবং চারের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা পুরোপুরিভাবে বুঝে যাবেন তো প্রথমে মেডিসিনটা ঝাঁকিয়ে নিই ঝাঁকিয়ে নিয়ে এটা মুক্তিটা খোলার চেষ্টা করি মুখটির ভিতরে একটা কর্ক থাকে ককটা যথেষ্ট টাইটভাবে আটা থাকে কারণ এটা খুলতে হবে এই যে এটা খুলে গেল এখন সামান্য মাটি নিয়েছি আমি মাটির সাথে কিছু পরিমাণে মুক্তি পরিমাণে মেডিসিনটা নিয়ে মিক্স করব দেখতে পাচ্ছেন মেডিসিনটার কালার একেবারে সবুজ কালারের পাতা কালারের এর ঘ্রাণটা কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ এতে ট্যাংরা মাছ শিং মাছ খুব আকৃষ্ট হয় শুধুমাত্র যে ট্যাংরা মাছ আকৃষ্ট হয় তা না শিং মাছও এতে আকৃষ্ট হয় এবং এটা এমন একটা ঘ্রাণ যে এটা যখন চার আমি বিগত দিনে করছি মাছিও প্রচুর পরিমাণে লেগে যায় একটা জিনিস খেয়াল করবেন যে মাছি যদি ভেড়ে তাই সেখানে ট্যাংরা তারপর হচ্ছে শিং মাছ কই মাছ এগুলো কিন্তু ভেড়ে কারণ শিং ট্যাংরা কই এগুলো কিন্তু দুর্গন্ধ যুক্ত জিনিস কিন্তু বেশি আকৃষ্ট হয় কারণ এই টোপটা কিন্তু একটা যে টোপ বানাবো বা চার বানাবো টোপটা কিন্তু যে খুব ভালো ঘ্রাণ তা না কিন্তু এটা একটা পচা পচা ধরনের একটা ঘ্রাণ আছে এখন পুরো প্রসেসটা আপনাদের দেখাবো এই যে মাটির সাথে মিক্স করলাম এটা তিন চার ভাগ করব করে স্পটে ফেলবো কারণ একটা দলা ধরে ফেললে মাছটা কিন্তু সেই জায়গাতে ঘুরবে যখন ওখানে বসে যাবে তখন কিন্তু খাবে তার চেয়ে চারদিকে ছাড়াই দিলে বসিয়ে ফেললে কিন্তু খাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো চারদিকে ছাড়াই থাকে এখন চারটা করলাম করার পর এখন টোপ তৈরি করব মনোযোগ সহ সহকারে টোপটা তৈরি করা দেখবেন এই যে আমরা খালে মাছ ধরতেছি আশেপাশে অনেকেই মাছ ধরতেছে আমি একটু লেট করে আসছি তো এখন টোপটা তৈরি করে নিই এখন এর ভিতরে মাছগুলো আসতে থাকুক চারের মাছ আসতে 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 আমি আমার টোপটা তৈরি করা হয়ে যাক তো টোপ তৈরি করতে প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি সুটকি আমি চিংড়ির সুটকিগুলো গুঁড়ো করে নিই অবশ্যই এটা কিন্তু ভেজে নিই না যেভাবে থাকে সেভাবে কিন্তু গ্রিন্ডারে গুঁড়ো করে নিই আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন যেটাই ঝাল পেঁয়াজ বাটা হয় না এরকম একটা শিল্পাটাই আপনারা এটা বেটে নিতে পারেন তো আমি অল্প পরিমাণে চিংড়ি সুটকি নিয়েছি এখন এর ভিতরে দিব হচ্ছে শুশুকের তেল শুশুকের তেল কিন্তু বেশি পরিমাণে দেব না অল্প পরিমাণে দিব এই যে ঠিক এই পরিমাণে শুশুকের তেল দিবো শুটকির সাথে হিসেব করে এখন এটা যখন মাখাবো তখন কিন্তু পেস্ট পেস্ট কোয়ালিটির ভাব হবে আর একটা জিনিস দিব এর ভিতরে সেটা হলো ফিস ট্যাংরা কিন্তু ফিশ ট্যাংরা সিরাপটা খুব অল্প পরিমাণ দেবে এক ফোঁটা দিলে ভালো হয় সেখানে এক দুই ফোঁটা দিতে হয় যদি আপনাদের কাছে ফিশ ট্যাংরা না থাকে তার মানে এ না যে আপনারা টোপ তৈরি করতে পারবেন না ফিশ ট্যাংরা বাদেই টোপ তৈরি করবেন তাতেও রেজাল্ট হবে ইনশাল্লাহ যদি সেখানে মাছ থাকে তাহলে ফিশ ট্যাংরাটা ইউজ করার কারণ হলো যেন মাছ যেন একটু বেশি খায় আসলে বেশি মাছ কম মাছ হওয়ার সম্পূর্ণ হচ্ছে রিজিকের উপরে নির্ভর করে আল্লাহ যদি দেয় তাহলে মেডিসিন না দিয়েও মাছ হতে পারে তো রিজিকের মালিক আল্লাহ তবে চেষ্টা করার তো দায়িত্ব আমাদের তাই না সেক্ষেত্রে অল্প পরিমাণে ফিস ট্যাংরা মেডিসিনটা দিলাম এখন অনেক কাজ বাকি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখন আমরা দেব এর ভিতরে মাছ বাটা এর ভিতরে হচ্ছে পুঁটি মাছ আর হচ্ছে কিছু মলা মাছ ছিল এই মাছগুলো বেটে একবার পেস্টের মতো করে রাখা এই যে এখন এটা দেওয়ার কারণ হলো শুটকিটাকে যেন আঠার মতো যেন টোপ তৈরি হয় তার কারণে কিন্তু এটা দেওয়া এবং এটাও কিন্তু মাছের যথেষ্ট পছন্দ করে ট্যাংরা মাছ শিং মাছ কই মাছ এগুলো খুব পছন্দ করে বিশেষ করে যে ছোট মাছ বাটা ট্যাংরা মাছের খুবই পছন্দ ট্যাংরা শিং মাছের খুব পছন্দ এখন এটা কিন্তু পেস্টের মতো হয়ে গেল দেখতে পারছেন এখন আপনারা ভাবতেছেন হয়তো বা এ দিয়ে কীভাবে টোপ তৈরি করব হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তোলার সাথে মিক্স করে আপনারা ব্যবহার করতে পারেন যারা তোলা দিয়ে ব্যবহার করেন আমি এটা তোলা ব্যবহার করব না আমি একটা অন্যরকম কায়দায় তৈরি করি সেটা হলো একটু শক্ত করে নিই শক্ত করে নিয়ে টোপটা যেন সহজে আটে সেভাবে করে নিই কারণ তোলাতে অনেক সময় মিস যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এতে মিস খুব কম যায় এখন এর ভিতরে নিলাম লোটটা সুটকি লোটটা শুটকি একটু বেশি পরিমাণে নিব চিংড়ি সুটকির থেকে তিন গুণ পরিমাণ লোটটা শুটকি নেব এখন এটা ভালো করে মিক্স করতে হবে আপনার এর ভিতরে চাইলে একটু মধুও দিতে পারেন আমার মধুটা আজকে আনতে ভুল হয়ে গেছে তাই মধু দেয়নি মধু দিলে আরও ভালো রেজাল্ট হয় এবং আঠালো ভাবটাও বেশি আসে তো আমি মধু দেয়নি বলে যে আপনারা মধু দিবেন না তারা হালকা পরিমাণে আপনারা মধু দিবেন তাহলে কিন্তু টোপটা আরও ভালো টানবে তো এখন এই যে টোপটা দেখতে পারছেন লালচে লালচে কালার এটা কিন্তু মানে যখন ভালো করে মিক্স করবেন আস্তে আস্তে দেখবেন কালো কালার হয়ে যাবে এবং এ টোপটা আপনি একদিন তৈরি করে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ ব্যবহার করতে পারেন যদি এটা এয়ারটাইট করে রেখে দেন যদি একটু গন্ধ হবে যত গন্ধ হবে তত মাছে ভালো খাবে ট্যাংরা শিং মাছে ভালো খাবে তো আমার টোপটা প্রায় রেডি এখন টোপ দিয়ে মাছ ধরার পালা দেখেন আমি টোপ ফেলেই কিন্তু মাছ ধরে ওঠানোর চেষ্টা করব কোনো এর ভিতরে কাটছাট নাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি সবগুলো মাছই টোপ ফেলেই মাছ ধরে ওঠানোর চেষ্টা করব বিসমিল্লা একটা ছোট একটা ট্যাংরা উঠছে পিচ্ছি এটাকে ছেড়ে দিতাম কিন্তু আসলে এটা ভালোভাবে জখম হয়েছে বস্তিতে দেখেন চোখ বরাবর ফুটে গেছে তারপর খালের মাছ ছাড়াছাড়ি হবে না এই মাছগুলো এসে বড়ই হয় না বিশেষ করে এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বেজো ট্যাংরা বলে জাস্ট প্রথমটা ছাড়লাম না এভাবে আশা করি একের পর এক মাছ ধরতে পারবো দেখেন টোপ ফেলেই মাছ ধরার চেষ্টা করব আপনার ফাটনার দিকে তাকাবেন তাকালে বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন কতটুকু মাছ পেয়েছি লাস্টে মাছ দেখানোর চেষ্টা করব এই যে আরেকটা এখন দেখবেন ঝড় তুলে যাবে ইনশাল্লাহ তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আমি রিয়েল ভিডিও করার চেষ্টা করি সবসময় আমি রুই মাছ মৃগেল মাছ মানে এক কথায় বড় মাছ থেকে শুরু করে ছোট মাছ টাকি মাছ থেকে শুরু করে ট্যাংরা মাছ মানে সব ধরনের মাছই কই মাছ ফলি মাছ সব ধরনের মাছ ধরে ধরে দেখানোর চেষ্টা করছি এরকম টোপ ফেলেই তৈরি মানে টোপ তৈরি কৃত টোপ দিয়ে টোপ ফেলেই ধরে দেখানোর চেষ্টা করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন এ দেখেন আবারও টোপ ফেলবো টোপ ফেলে মাছ ধরা ধরে দেখানোর চেষ্টা করব ফোকাসের প্রবলেম হচ্ছে এই তো এখন ক্লিয়ার একটা ঠোক দিয়েছে অলরেডি এই যে এই যে আরেকটা এখানে বেশিরভাগই সব ছোট ছোট ট্যাংরাই বেশি আসলে এবার তেমন একটা বৃষ্টি হয়নি আমাদের এই দক্ষিণ অঞ্চলে বিশেষ করে আমার বাসা যশোর যশোরের এদিকে বৃষ্টি হয়নি কারণ এদিকে যারা শিকারি তারাই জানে যে আমরা যারা মাছ শিকারী তারা কতটা কষ্টের ভিতরে রয়েছে তো এখন ছোট মাছ হোক বা বড়ো মাছ হোক মাছ ধরে তো হাতের চুলকানি মেটে তাই না যেহেতু মাছ ধরতে ভালো লাগে ছোটো হোক বড় হোক ধরার চেষ্টা করি এখন দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কি পরিমাণে মাছ পাই লাস্টে আপনাদেরকে দেখাতে পারবো দেখি এবার কী হয় এই তো আরেকটা এভাবে ফেললেই মাছ হবে ইনশাল্লাহ কারণ চারে প্রচুর পরিমাণে মাছ লেগেছে মনে হচ্ছে ফাঁকে আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করি দেখেন কারণ ব্যাকটা একটু গোটায়নি যদি মাঝে মাঝে ভিডিও আমি অফ করে রাখছিলাম টোটাল মিলে কী পরিমাণে মাছ হয়েছে কারণ পুরো ভিডিওটা করলে তো আপনারা দেখবেন না বেশি লং হয়ে গেলে তো আপনারা দেখবেন না আমি নিশ্চিত শিওর কারণ আপনারা এমনিতেই ভিডিও টেনে টেনে দেখেন নাহলে আপনার আমি আরও বড় করে ভিডিও তৈরি করতাম এই যে প্রায় কেজি সুই ছুঁই মতো মাছ হয়ে গেছে ব্যাগের ভিতরে বলে বোঝাতে দুই সাইডে দুই ভাগে ভাগ হয়ে গেছে মাছ এই সাইডে আছে কিছু আবার ওই সাইডেও আছে যদি বড় হতো ট্যাংরাগুলো অনেক বড় বড় হতো তাহলে অনেক আরও অনেক হতো এর ভিতরে অনলি একটা মাত্র পুঁটি পাইছি তাছাড়া বাকি সবই ট্যাংরা দেখতে পারছেন এই যে আমাদের সুরত কাকা

তো কাকা আজকে খুশি মাছ ধরে আমরা কিন্তু আমাদের বাসা অনেক দূরে যার কারণে আমরা ঠিক সময় এসে পৌঁছাতে পারি না এটা হচ্ছে সমস্যা বাড়ির কাছে যে সব নদী খাল বিল আছে সব শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে তো বন্ধুরা এখন ওই যে দেখেন আপনাদের ভিডিও বানাতে গেলে কত কষ্ট করে ওই যে দূরে কুয়াশা কুয়াশা যে গ্রাম পর্যন্ত আছে ওই যে ওইদিকে ওইখান পর্যন্ত হেঁটে যেতে হবে এখন এই বেড়িবাদের বাদার এ আর ওখানে মোটর সাইকেল আছে ওখান থেকে প্রায় বিশ কিলো চলে যেতে হবে বাসায় তো আপনাদের জন্য এত কষ্টের পরও একটি লাইক ও সাবস্ক্রাইবার আশা করি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ এ ভাইটির জন্য একটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটি লাইক দেন আল্লাহ হাফিজ